ওয়াজের হ্যান্ডেল রাজনীতি, আমরা রাজনীতির ওয়াজ করতে পারবো না, কিন্তু রাজনৈতিক পোস্টারে নেতাদের নামে ঠেলায় আর বক্তব্য ঠেলায় হুজুর কো ওয়াজই বন্ধ হয়ে যায় মাঝে। হুজুর কইলে বিপদ, কারণ হুজুর হলো এই দেশের বোঝা, হুজুরেরা হলো এ জাতির মাথার বোঝা। কিন্তু বৃষ্টি যখন নাই তখন উল্টা মোনা জাতের জন্য হুজুর দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। তকবীর মে কলমা মে নামাজ মে আজাবে, তকবীর মে কলমা মে নামাজ মে আজাবে, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। ফরমাতে হে আদম কো মুঝে খুলদ তরি মে, فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد، اے میم میں محبوب یہ مطلب کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، ہر کے باشد عامل سلم دم، আতশে দোযখ শাওয়াদ বর ওয়াই হারাম। দরুদের অনেক ফজিলত, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 100 বার, ওযুর সাথে অধীর আগ্রহে নীরবে বসে কমপক্ষে কতবার, দেখবেন অনেক ফায়দা পাবেন জীবনে। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মুহতারাম আজাদী সাহেব কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, অত্যন্ত হৃদয় বিদারক, হৃদয় আগ্রহী আলোচনা করেছেন, দিল নরম হওয়ার মতো। আল্লাহ পাক কথাগুলোর উপরে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের দুটো আয়াতের অংশ পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করুন, এবং সাথে সাথে এই দোয়াটাও সবাই করেন যে শেষ দোয়ায় যেন সবাই শরীক হয়ে যেতে পারে। 10 ঘন্টা বয়ান শুনলেও কোনো ফায়দা হবে না যদি দোয়ায় শরীক হতে না পারেন। এখানে প্রচার মাধ্যমে বলাই হয়েছে ওয়াজ ও দোয়া মাহফিল, একজনার দোয়া আমিন যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায় এর বরকতে সবার দোয়া কবুল হয়ে যাবে। এই সুযোগ যে ইচ্ছা করে হারাবে তার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। আসলে আল্লাহ পাক যদি কপালে না রাখেন তো কি করা যায়? আপনাদের এলাকায় অনেক ধনী মানুষ আছে,
ইচ্ছে করলে চাইলে মাসে মাসে বাইতুল্লাহ যেতে পারে এমন টাকাওয়ালা কপাল বড় খারাপ মাস কেন বছর কেন যুগ যুগ ধরেও যেতে পারে টাকা থাকলে হয় না কপাল লাগে এখানে ওয়াজের আয়োজন কিছুদিন আগের থেকেই প্রচারণা চলেছে আপনারা আসছেন অনেকে আসার নিয়ত করেছিল আসতে পারেনি জরুরি কোনো কারণে যদি আসতে না পারেন আল্লাহ তাদের আসার মতো সওয়াব দান করুন আমিন আবার একদল আসছে ঠিক কিন্তু এদের কপাল খারাপ বয়ানের প্যান্ডেলে বসতে পারে নাই এরা দোকানের আড্ডায় বসে বসে নিজের গুনাহ কামাই করতেছে আছে না নাই আবার একদল প্যান্ডেলে বসছেন ঠিক কিন্তু কপাল খারাপ বয়ান শুনতে পারে না গজবের মোবাইল নিয়ে ব্যস্ত এদের কলবে বয়ান যায় না এবং এরা আমি মনে করি চূড়ান্ত নির্বোধ বুদ্ধি শুদ্ধি নাই বললেই চলে আমাদের গ্রামের একটি প্রবাদ আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না যদি কেউ মনে করে আজকের বয়ানটা আমি রেকর্ড করব আমার মোবাইলে ধারণ করব তাহলে সে চুপচাপ বয়ান শুনে মিডিয়াওয়ালাদের থেকে আগামীকালকে ডাউনলোড করে নিলেই পারে কারণ মিডিয়াওয়ালাদের রেকর্ড হবে নিখুঁত ফাঁকে ফোঁকে মোবাইল নিয়ে যারা রেকর্ড করবে এদের রেকর্ডিং ভালো হবে না ছবিও আসবে না মাঝখান থেকে কপাল পুড়ে যাবে অর্ধেক আর মোনাজাতের ঘরে যদি মোবাইলটা জিনেরা নিয়ে যায় তাহলে পুরাটাই কপাল পোড়া কারণ বয়ানের পরে অনেক জিন থাকে মোবাইল নেওয়ার জন্য এরা হালাল জাদা না সবগুলো হারাম জাদা যেই জিনেরা মোবাইল নেয় এরা হালাল জাদা না হারাম জাদা আর যারা এই বয়ানে বসে মোবাইল নিয়ে ব্যস্ত এদের আকলের উপরে কি প্রভাব বিস্তার করেছে আল্লাহ ভালো জানেন হেদায়াতের দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন এই আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার সমস্ত কবরের আজাব আল্লাহ মাফ করে দিন বিশেষ করে যার নাম উচ্চারিত হয়েছে বড় একজন বুজুর্গ মাওলানা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিছুদিন আগে তার রুহের মাগফিরাত কামনায় এবং কবরবাসীদের আজকে তার সন্তানেরা তার নাতিরা সুন্দর আয়োজন করেছেন পুরা সওয়াব আল্লাহ পাক ওই মরহুমের কবরে পৌঁছায় দেন এবং তার যেই সুনামের কথা শুনছি এই সুনামকে ধরে রাখতে হলে এলাকাবাসীর কাছে আমার নিবেদন আল্লাহর দিন নিয়ে ২৪ ঘন্টা জিকির আর ফিকিরের একমাত্র মার্কাজ হলো মাদ্রাসা মাদ্রাসা এমন এক ফ্যাক্টরি যেখানে দুনিয়াবি কোনো ফিকিরই নাই শুধু দিন নিয়ে ফিকির কোরআন হাদিস জিকির আজকার অতএব বয়স্ক মাদ্রাসা করবে শুনলাম এলাকাবাসীর নৈতিক দায়িত্ব এর সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করা মনে মনে নিয়ত করেন এবং আমরা দোয়াও করি আল্লাহ সবাইকে কবুল করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন মা আতাকুমুর রসুলু ফাখুজু আল্লাহ বলেন নবীর মাধ্যমে
হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত জিনিস তোমরা আঁকড়ে ধরো যা রসুল নিয়ে আসছেন। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমরা ফিরে যাও ওই সমস্ত জিনিস থেকে যেই জিনিসের বিষয়ে রসুল ফিরতে বলেছেন। আর একটু আয়াতের টুকরা পড়েছি, ওই আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে সর্বোৎকৃষ্ট উত্তম আদর্শ। হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি বিদায় বেলা। লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, যদি ওই দুই জিনিসকে আঁকড়ে ধরো। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআনুল করিম, দ্বিতীয় হলো রসুলের সুন্নত। এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবে, নবীজি তাকিদ দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন তাদের কোনো বিপদ হওয়ার আশঙ্কা থাকবে না। কয় জিনিস আওয়াজ দিয়ে বলেন, কত জিনিস? দুই জিনিসের প্রথমটা কি বলেন? জবান খুলে বলেন কোরআন। দ্বিতীয়টা কি? সুন্নত। কার সুন্নত? রসুলের সুন্নত। বর্তমানে এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে, আল্লাহর কসম তারা তত পার্সেন্ট সম্মান আর শান্তিতে আছেন। এই দুই জিনিস যাদের কাছে যতটুকু নাই, তারা ততটুকু সম্মানেও নাই, শান্তিতেও নাই। উপরে উপরে শান্তি দেখলে কি হবে? অন্তর জ্বালায় মরে। আলোচনা সংক্ষেপ, রাত্র অধিক, দীর্ঘ রাত্র আলোচনা করার অভ্যাস নাই, চেষ্টা করলেও পারি কিন্তু এই বদ অভ্যাস করা যাবে না, কারণ হাজার হাজার বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। অতএব আমাদের ঘুমাইতেও হবে, ফজরও পড়তে হবে, বয়ানও শুনতে হবে, আমলও করতে হবে। আপনি বয়ান শুনে গেলেন, আমল করলেন না, ফজর পড়লেন না, তাহলে আপনার এই বয়ান জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যদিও আপনাদের এই অঞ্চলগুলোতে সারা রাত ব্যাপী ওয়াজ হয়, তাও খাউন সারা লোক ধরে রাখা যায় না। মহিষ, দুম্বা, উট, ভেড়া, গরু, ছাগল এগুলো দিয়া এরপরে অনেকে আবার মাইকিং করে পোস্টারে লেখে আখিরি মোনাজাতের পরে তবারক আছে। বয়ানের টাইমে মাঠে লোক কম থাকলেও তবারক বিতরণের সময় ধাক্কা ধাক্কি মানুষ ঘুমের থেকে উঠিয়ে আসে, বাচ্চাকে নিয়ে আসে তবারকের হোটলা নিতে। নিতে গিয়া অনেকে এক পোটলার জায়গায় দুই পোটলা নিয়া মারপিটও করে, খাইয়া লইয়া ঘুমাইছে, ফজর ভরে না। এরকম বদ আখলাকওয়ালা মানুষ আছে না নাই? তবারক খাইলে বরকত হবে, নামাজ লাগবে না। এই ধান্দাবাজি আর কতদিন? আলোচনা আমার আর অল্প টাইম, দুইটা কথার বিস্তারিত অল্প টাইমে বুঝাব। দুই কথা, রসুল দুনিয়াতে এসেছেন কি নিয়া আর রেখে গেছেন কি রেখে চলে গেছেন, এই দুইটা কথা বুঝায় মনে যায়। রসুল কি নিয়া আসছেন, কি রেখে গেছেন,
বাস আজকের এই কথার আলোচনার পয়েন্ট এই দুইটা সংক্ষেপ জবাব রসূল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসেন বলেন কি নিয়ে আসেন এবার প্রশ্ন ছিল রসূল কি রেখে গেছেন জবাব দিয়েছি আবার স্মরণ করায় দেই দুই জিনিস রেখে গেছেন বলেন কয় জিনিস একটু আগে বলছি না এবার বলেন আপনারা কি কি কোরআন আর সুন্নাত কোরআন আর সুন্নাত এখন রসূল যে উত্তম আদর্শ নিয়ে আসলেন এটা কেমন উত্তম এ বিষয়ে দুই একটা কথা যেই সময় রসূল মক্কা নগরীতে আসেন ওই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট লম্পট এক কথায় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ পৃথিবীতে কোথাও ছিল না নারীদেরকে তারা অবহেলা করত কন্যা সন্তান হলে জবাই দিত জ্যান্ত মাটিতে দাফন করত নারীদেরকে পছন্দই করত না আবার অবাধে রাস্তাঘাটে চলত বিয়া শাদি নাই যখন যাক যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করত বর্তমান আল্লাহর ঘর বাইতুল্লাহর চারিদিকে এরা তওয়াফ করত নারী আর পুরুষ উলঙ্গ হইয়া ওরা কুরবানি দিত পশুর রক্ত এগুলো বাইতুল্লাহর দেওয়ালে এভাবে মুছত মনে করত কামিয়াব হয়ে গেছে ঠিক সেই সময় আমার রসূল পৃথিবীতে আসলেন আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ থেকে মক্কা নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল আম্মাজান আমেনা বলতেছেন মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে নার কাটা অবস্থায় খতনাকৃত অবস্থায় আমি আমেনা টের পাই নাই কোনো রক্ত যায় নাই কোনো ব্যথা অনুভব করি নাই নবী আসছেন সেজদার হালাতে এসে আল্লাহর শুকর আদায় করছেন নবী জীবনে উলঙ্গ হন নাই আমার নবীকে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়াটাকে সাজাবেন ইসলামের লাইনে এজন্য নবীকে ছোট থেকেই তৈরি করে নিছেন আসার আগে বাবারে নিয়ে গেলেন অল্প বয়সে মা হারাইলেন আট বছরে দাদা নাই এর কিছুদিন পরে আবার চাচা আবু তালিব সেও নাই নবী নিঃস্ব আপন যারা এখন আছে সব জানের দুশ্মন পেলেই হত্যা করবে কিন্তু রসুলের উত্তম আদর্শ দিয়ে খুবই অল্প টাইমে টোটাল পৃথিবীটাকে নাড়া দিয়ে ফেললেন মক্কা নগরী এখন উজ্জ্বল নগরীতে পরিণত হল রসুলের আদর্শ এত উত্তম নবী কাউকে গালি দেন না নবী কারো বিরোধিতা করেন না নবী কারো গালির জবাবও দেন না একজনে গালি দিতেছে নবী হাসতেছেন পাশে ওমর বসা মেজাজ গরম নবী একটু ইশারা দিল ওরে ভর্তা করে ফেলুম নবী ইশারা দেন না নবী বলেন গালি দেওয়ার তার অধিকার আছে দিয়া যাক পার্শ্বে আবু বকর আর কত ধৈর্য ধারণ করবেন দাঁড়ায় গেলেন জবাব দিতেছেন নবীর চেহারাটা আগে ছিল উজ্জ্বল এখন মলিন হয়ে গেল ইহুদি গালি দিয়া ইচ্ছা রকম চলে গেছে আবু বকর বলে নবী আমি দাঁড়ানোর পর আপনার চেহারা মলিন করলেন কেন নবী বলেন যতক্ষণ চুপ ছিলাম তুমিও চুপ ছিলা রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হয়ে জবাব দিতেছিল যখনই বিচারটা হাতে নিছো ফেরেশতা চলে গেছে আমি মোহাম্মদ বড় কষ্ট পেয়েছি নবী জীবনে গালি দেন নাই গালির জবাবও দেন নাই 63 বছর হায়াতে রসুল একটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহ নবীকে এমন আদর্শের করে বানাইলেন নবীর আদর্শ পাইয়েই
10 বছরের বালক হযরত আলী নবীর এক পর্যায়ে জামাতা 10 বছর বয়সে রসূলের হাতে কালেমা পড়ছেন কে হযরত আলী সে আলী রসূলের কলিজার টুকরাকে বিবাহ করলেন কাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবং দোয়া করে দিলেন